হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হলাম অনেক মজাদার একটি রেসিপি নিয়ে। আমার রেসিপিটি হলো ছানা দিয়ে তৈরি রসমালাই। এটা খুব সহজ একটি রেসিপি আর আমি সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি। তো মূল রেসিপিতে যাওয়ার আগে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমার এই রসমালাইটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে দেখি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট যুক্ত গরুর দুধের ছানা। এই ছানার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। আর নিয়ে নিয়েছি চিনি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, পানি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3.5 কাপ পরিমাণ, মানে 3 কাপ আর হাফ কাপ পরিমাণ। এখন আমি চিনি আর পানিটা দিয়ে শিরা তৈরি করে নেব। আমি চুলায় একটি সসপ্যানে চিনি আর পানিটা দিয়ে চুলার আঁচটাকে ফুল করে বাড়িয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন, বলক চলে এসেছে। এখন চুলার আঁচটাকে বন্ধ করে দেব, বন্ধ করে ঢেকে রাখব। এখন আমি এই ছানাটাকে ভালো করে মথে নেব, কারণ এটা দিয়ে স্পঞ্জ রসগোল্লা তৈরি করব। রসমালাইয়ের জন্য স্পঞ্জ রসগোল্লাটাই হতে হবে। ভালো করে মথে নিচ্ছি। দেখুন, আমার মথাটা হয়ে গেছে। ছানাটা কিভাবে ভালো করে মথা হবে এটা বোঝার উপায় হলো, দেখুন প্লেটের চারদিক থেকে পরিষ্কার হয়ে ছানাটা উঠে আসবে, আর দেখুন এরকম সফট হয়ে যাবে ছানাটা, আর হাতের মধ্যে ছানা থেকে তেলটা উঠে আসবে। এখন আমি এই ছানাটাকে ছোট ছোট করে এরকম করে ভাগ করে নিয়েছি সমান ভাগে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে গুল করে মিষ্টি বানিয়ে নেব, এরকম করে। দেখুন, এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। দেখুন, আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় বানিয়ে রাখা শিরাটা নিচে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, শিরাটাকে পুরো গরম করে নেব। শিরাটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব 9 মিনিটের জন্য। 9 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে আর স্পঞ্জ রসগোল্লা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নেব। দেখুন, আমি একটি বাটির মধ্যে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি, এরকম করে সবগুলো মিষ্টি উঠিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, মিষ্টিগুলো সব উঠিয়ে নিয়েছি, স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়ে গেছে। আর রসমালাই তৈরির জন্য এরকম স্পঞ্জ রসগোল্লাই হতে হবে। এখন আমি মালাইটা তৈরি করব। মালাইটা তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ, আর নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি 4 চামচের 1/4 ভাগ পরিমাণ। এখন আমি দুধটাকে একটি বড় সসপ্যানে ঢেলে নেব চুলা। আমি একটি বড় সসপ্যানে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে, চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি ফুল করে। এখন এটাকে একটু নেড়ে দেব। দেখুন, বলক চলে এসেছে। এখন কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। দুধটাকে জাল দিয়ে শুকিয়ে অর্ধেক করে নিতে হবে, তাহলে মালাইটা হবে। এদিক দিয়ে আমি মিষ্টিগুলোকে রস থেকে উঠিয়ে এরকম করে চেপে রসটাকে ঝরিয়ে নেব।
তাহলে ভিতরে মালাইটা ভালোভাবে ঢুকবে, আর মিষ্টিটা মালাইয়ে দেওয়ার পর অনেক সফট হবে। এরকম করে সবগুলো মিষ্টি রস থেকে ঝরিয়ে নেব। দেখুন, আমার প্রায় মোটামুটি সবগুলোই ঝরানো হয়ে গেছে। সবগুলো মিষ্টি ঝরিয়ে নিয়েছি রস থেকে মালাইয়ের মধ্যে দেওয়ার জন্য। এখন দেখুন, দুধটাকে জাল দিয়ে অর্ধেক করে দিয়েছি, কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আর এলাচের গুঁড়োটা দিয়ে এটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেব। সবগুলো মিষ্টি ঢেলে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে ঢেকে দেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 4 মিনিটের জন্য। 4 মিনিটে মালাইটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে। দেখুন, 4 মিনিট পর ঢাকনাটা খুলে আমার রসমালাইটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে আবার একটু নেড়ে দেব। এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে সার্ভিং করে দেখাবো। দেখুন, আমি রসমালাইটাকে একটি হাঁড়িতে ঢেলে নিয়েছি। রসমালাইটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খুব সহজ একটি রেসিপি, আশা করি আপনাদের কাছেও খুব সহজ মনে হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়াটার মজাই অন্যরকম। দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এখন কিছু রসমালাই একটি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। এর ভিতরটা কতটা সফট হয়েছে দেখুন। এটা মুখে দেওয়ার আগেই ভেনিশ হয়ে যাবে, অনেক সফট হয়েছে। এটার স্বাদ দোকানের রসমালাইয়ের থেকে কোনো অংশে কম লাগবে না, অনেক ভালো লাগবে। দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করুন, অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটা শেয়ার করুন, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন।